আজ আপনাদের মেঘালয় ভ্রমণের কথা বলবো। এই মেঘালয়ে যেতে হলে প্রথমে গুয়াহাটিতে ট্রেনে করে যাওয়া যায়, সেখান থেকে বাসে অথবা গাড়ি নিয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যাওয়া যায়। আমরা সময় কম করার জন্য প্লেনে গেছিলাম। আমরা 2018 সালে মেঘালয়ে গেছিলাম। সকালে আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে আমাদের প্লেন দুপুরে ছেড়েছিল। আমাদের প্লেন একটু লেট করেছিল। প্লেনে উঠে একটা আশ্চর্য অনুভূতি, প্রথমে প্লেনে ওঠা, মনের মধ্যে একটা কৌতূহল, একটা ভয় ভয় ভাব, আবার আনন্দ ছিল। যা হোক, প্লেনে বসার পরে যখন প্লেন ছাড়লো, বিস্ময়ে তাকিয়ে থাকলাম জানলা দিয়ে, সিটিটা দেখা যাচ্ছিল আমাদের। তারপর আস্তে আস্তে প্লেন উপরে উঠলো, তখন জানলা দিয়ে দেখলাম সাদা মেঘ, মেঘের উপর দিয়ে আমরা যাচ্ছি। খুব ভালো লাগছিল। কিছুক্ষণ কাটার পর আমাদের প্লেনে টিফিন দেওয়া হলো। টিফিন খাওয়ার পরে আমরা বাইরের দিকে তাকিয়ে চলছি, খুব ভালো লাগছে। এই সময় পাইলট জানালেন যে ওয়েদার খুব খারাপ, এর মধ্যে দিয়ে আমাদের প্লেন যাচ্ছে, যাত্রীরা যেন সিট থেকে নড়াচড়া না করে, না উঠে। সবাই চুপচাপ স্তব্ধভাবে বসে থাকলাম আমরা। এইভাবে কিছুক্ষণ কাটলো, তারপর আবার পাইলট জানালেন যে আমরা দুর্যোগপূর্ণ এলাকা পার হয়ে এসেছি। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। তারপর প্লেন চললো, এক সময় দেখলাম আমরা দূর থেকে পাহাড়। তারপর পাইলট বললেন আমাদের প্লেন এখন ল্যান্ড করবে শিলংয়ে। তখন খুব সুন্দর লাগছিল, চারপাশে পাহাড়ে ঘেরা ছোট্ট ফিল্ড, এয়ারপোর্ট এসে প্লেন নামলো। আমরা প্লেন থেকে নেমে আমাদের লাগেজ যেখানে দেওয়া হয় সেখানে গেলাম, লাগেজ নিয়ে আমরা গেটে গেলাম। আমাদের গাড়ি ঠিক করা ছিল, গাড়ির ড্রাইভার ছিলেন প্রদীপ ঝা। তিনি এগিয়ে এসে আমাদের সাথে পরিচয় করে আমাদের তার গাড়িতে নিয়ে গেলেন। গাড়িটা ওনার নিজস্ব ছিল। তারপর আমরা গাড়িতে ওঠার পরে গাড়ি চললো, খুব ভালো লাগছিল। পাহাড়ে ঘেরা এই শিলং, আর সবুজ পাহাড়, সবুজ গাছপালায় ভরা। এগিয়ে চললো আমাদের গাড়ি, আমাদের গাড়ি গিয়ে থামলো একটা লেকের সামনে। লেকের নাম ইয়াম লেক। এত বড় লেক যে প্লেন থেকেও দেখা যায়। এখানে এই লেককে বরাপানি বলে। পাহাড়ে ঘেরা নীল জল, খুব সুন্দর লেক, বিশাল লেক। এই লেকে দেখলাম অনেকে বোটিং করছে। আমরা কিছুক্ষণ ওখানে দেখলাম, দেখে আমাদের গাড়ি এবার চলল। আমরা ছিলাম আর্লে হলিডে হোমে, সেখানে আমাদের গাড়ি গেল। আমরা আর্লে হলিডে হোমে পৌঁছলাম। সেখানে বিকেলে একটু রেস্ট নিলাম, নিয়ে চা খেয়ে সন্ধ্যার পরে আমরা ওখানে একটা ধাবায় গেলাম। ধাবাটা হোটেলের একেবারে সামনে। সেই ধাবার নাম সিটি হাট ধাবা। এরকম ধাবা, বিশাল ধাবা, খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে বাঙালিদের খাবারও পাওয়া যায়, চাইনিজ খাবার, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আমরা ওখানে রাতে ডিনার সারলাম। সেরে আমরা হোটেলে ফিরে রাতে শুলাম। আজ এই পর্যন্ত, নমস্কার।